সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্বপ্নধরা প্রেজেন্টস আমার গান। আমি শান্তা জাহান রয়েছে আপনাদের সাথে এবং ইয়েস, আমাদের আজকের এই আয়োজনেও আপনাদের সাথে কিছুটা সময় আমরা সুন্দরভাবে কাটাতে চাই, তবে সেটা গানে গানে। আর মজার ব্যাপার হচ্ছে, গান তো আমি গাইতে পারি না, কিন্তু বাংলাদেশে এত প্রথিতযশা এবং জনপ্রিয় কিছু শিল্পী রয়েছেন যাদের গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের সময়টা খুব ভালো কাটে। ঠিক তেমনি একজন রয়েছে, ওর নাম হচ্ছে দুটো একসাথে। আমরা যখন নামটা শুনি একটু কনফিউজড হয়ে যাই যে কোন নামে ডাকবো, বিন্দু না কণা, নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী বিন্দু কণা রয়েছেন আমাদের সাথে আজ, যার সাথে আমরা গানে গানে আপনাদের সাথে আমার গানের পুরোটা সময় কাটাবো। হ্যালো, হ্যালো, কেমন আছো? আমি ভালো, এই মুহূর্তে তার বেশি ভালো, বিকজ অফ গানের মানুষ, গানের এনভায়রনমেন্ট। একদম, এবং আমারও আজকে সময়টা খুব ভালো কাটবে, আই হোপ আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরও সময়টা খুব ভালো কাটবে, বিকজ তোমার সাথে লম্বা একটা সময় নিয়ে আমরা গান শুনবো, কথা বলবো। ওকে, তো আমরা প্রথমে কোন গানটা শুনবো? যে গান দিয়ে আমার মিডিয়ার পথ চলা, শাব্দুল করিমের গান বন্ধুরকে পাবো সখী, এটা আমার দর্শক শ্রোতাদের আমি আমার পক্ষ থেকে আজকের জন্য গিফট করছি। আজকের জন্য না, আসলে আমার জীবনটাই তো গিফট এই গানের জন্য। অবশ্যই গানটা আমরা শুনবো, তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই আজকের এই শিল্পীর সাথে আপনারা কথা বলতে পারবেন, এই জন্য আমাদেরকে সরাসরি ফোন করুন আমাদের স্কলে দেখানো নাম্বারে, আর আপনাদের ফেসবুকে যদি আমাদের মাই টিভি অ্যাপস থেকে থাকে তাহলে অবশ্যই দেখতে পারবেন সরাসরি, বিকজ ব্যস্ততম দিনে অ্যাকচুয়ালি টেলিভিশনের সামনে বসে সবসময় দেখার সুযোগ হয় না, সো হাতে একটা স্মার্টফোন থাকলেই কিন্তু আমরা আপনাদের পাশে রয়েছি। হোপফুলি আমাদের এই আয়োজন আপনারা আজ অনেক বেশি উপভোগ করবেন, সো প্লিজ চলো। বন্ধুরে কই পাবো সখী আমার, বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে আহ
অসম্ভব পছন্দের আর ভালো লাগার একটা গান। আর যতবারই অ্যাকচুয়ালি তোমার কণ্ঠে শুনি, মনে হয় গানটা আবারও শুনি, বিকজ আসলে এই গানটার জন্য তোমার যে একটা দরদ, একটা মায়া দিয়েছে গাও, মানে বলে না যে প্রথম গান, প্রথম ভালোবাসা বা প্রথম যে গানটা তোমাকে জনপ্রিয়তা এনে দিয়েছে, তার প্রতি কিন্তু এক্সট্রা একটা কেয়ার থাকে। আর শাহ আব্দুল করিম আমাদের বাংলা সঙ্গীত তথা আমাদের ফোক সঙ্গীতের কিংবদন্তি, তার যে কোনো গানের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। এটা কিন্তু বিচ্ছেদী গান, কিন্তু গানটার মধ্যেও একটা আনন্দ আছে, মানে ভালোবাসার বিচ্ছেদ যে খুব আনন্দের, এই গানটার মধ্যে তার বহিঃপ্রকাশ। এক্স্যাক্টলি। আর এই গানটা কম্পোজিশন করেছেন ইব্রাহিম টিপু। ইয়েস, নতুন করে দ্য ওয়ান এন্ড অনলি আমার ভাই, ঠিক আছে, এটা আমি বলবো, নতুনত্ব নিয়ে এসেছে গানটা। ওকে, সো হোপফুলি, এবং তোমার এটা কিন্তু অনেক ভিউজ আছে ইউটিউবে, অনেক ভিউ, আমি গানটি ইউটিউবে বেশ কয়েকবারই শুনেছি, তো ভালো লাগছে। আজকে আরো এরকম জনপ্রিয় গান তো শোনার সুযোগ হবে, তো পরবর্তী গানে যেতে চাই, এবার কোন গানটি থাকছে? আচ্ছা, এখন যে গানটিকে মানে গাওয়ার চেষ্টা করব। আচ্ছা বিন্দু কনা, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন ফোনে, ফোনটি ওকে ওকে তারপর ইনফরমেশন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপু পলেশবাড়ি থেকে পপি বলতেছি, কেমন আছেন আপনারা? খুবই ভালো আছি এবং ভালো লাগছে, এত সুন্দর করে আপু বলে আপনি কথা বললেন, তারপরে ভালো না থেকে আর পারা যায়? হ্যালো, হ্যাঁ আপুর সাথে কথা বলবো, প্লিজ শুনতে পাচ্ছেন? আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা জি, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তার মানে প্রথম থেকে আমাদের সাথে রয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। বিন্দু কনা, এবারে কোন গানটি শোনাবে বলছিলে? রজব দেওয়ানের একটি খুব জনপ্রিয় গান, আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল কভার করার, এটা 21 এর দিকে। তুই আমার
গান তো অবশ্যই সুন্দর, তোমার গান সবসময় ভালো লাগে, কিন্তু যা বাজাচ্ছে এরপরে আসলে কিছু বলেনি, কারণ এত সুন্দর সঙ্গত হলে না তখন গানের একটা মুডই চলে আসে, তাই না? আসলে ওনাদের কারণেই হচ্ছে আমরা যারা শিল্পী, আমার কথাটাই বলি, আমার গাওয়ার সৌভাগ্য আর কি, যাক অবশ্যই তাদেরকে পরিচয় করে দেবো আমার দর্শকদের সাথে। আমি কি এখান থেকে পরিচয় করাবো? বলো না, এখন কিচ্ছু বলো না, এখন কিচ্ছু বলো না, এটা না হয় আমরা পরবর্তীতেই বলবো একটু সময় নিয়ে। কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণার কাছে। সো কোথাও যাবেন না, থাকুন মাইটিভির সাথেই।